বেহালা বরিশাল সম্মিলনী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি 25 ফেব্রুয়ারি একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলেন। সিআরপিসি, নাগরিক অধিকার সুরক্ষা কাউন্সিল এবং নিউটিয়া মেডিপ্লাস ওপিডি ও ডায়াগনোসিস ক্লিনিক 6 রডন স্ট্রিট। বিএসএসসি এর এই শিবির থেকে প্রায় 150 জন উপকৃত হয়। সিআরপিসির অধিকারী নীলয় চ্যাটার্জি এবং প্রতাপ মণ্ডল। এই সামাজিক কল্যাণমূলক উদ্যোগে মিডিয়া পার্টনার ছিলেন হ্যালো কলকাতা, রিপোর্টেড বাই আশিস বর্ষা। হ্যালো কলকাতা লাইভ অ্যাট বরিশাল সম্মেলনী সার্বজনীন দুর্গোৎসব। তবে আজকে দুর্গোৎসব নয়, আজকে মানুষদের নিয়ে একটি হেলথ চেক আপ ক্যাম্প অর্গানাইজড বাই বরিশাল সম্মেলনী সার্বজনীন দুর্গোৎসব কমিটি অ্যান্ড সাপোর্টেড বাই সিআরপিসি, সিটিজেন রাইটস প্রোটেকশন কাউন্সিল। দেখতে পাচ্ছি দুই স্টেট ডাইরেক্টর নীলয় চ্যাটার্জি অ্যান্ড প্রতাপ মণ্ডল। আমরা চলে যাচ্ছি দেবজিৎ বোসের কাছে, বরিশাল সম্মেলনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেক্রেটারি আর আজকের মূল উদ্যোক্তা। আজকে এই হেলথ ক্যাম্পের কতজন পার্টিসিপেন্টস আপনারা এক্সপেক্ট করছেন? এক্সপেকটেশন হচ্ছে 100 থেকে 150, মোস্টলি এক্সপেক্টেড হচ্ছে 140 আমরা উইল রিচ। ফ্যান্টাস্টিক। ডাইরেক্টরস প্রতাপ কুমার মণ্ডল এবং নীলা চ্যাটার্জি, আজকে যে সাপোর্ট করছেন আপনারা সিআরপিসির পক্ষ থেকে সেই সম্বন্ধে প্লিজ বলুন। সিআরপিসি বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে সমাজের সাধারণ লোকের জন্য কাজে লাগা। সেই কারণে সমাজের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোনায় কোনায় সিআরপিসি চলে যাচ্ছে এবং সবার সঙ্গে মিলে টিম নিয়ে কাজ করে, তার জ্বলন্ত উদাহরণ এই আজকের অনুষ্ঠানে বরিশাল সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে নিয়ে, নেওটিয়া মেডিকেল গ্রুপকে নিয়ে সাধারণ লোকের সেবায় এই হেলথ ক্যাম্প। এই হেলথ ক্যাম্পের মধ্যে এখন যদি দেখা যায় সব গ্রুপের, সব এজের সবাই আছে এবং এতে হেলথ অ্যাওয়ারনেস এটা একটা প্রচার হয়ে গেল। পার্থ ব্যানার্জি, আমি জয়েন্ট সেক্রেটারি। আমি থ্যাংকস জানাচ্ছি সিআরপিসিকে এবং নিউটিয়া মেডিপ্লাসকে যে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে। আজকে আমাদের আশা করছি 150 অ্যান্ড অ্যাবভ ক্যান্ডিডেটসরা আসবে, পেশেন্টসরা, তারা সব এই সুবিধাগুলো পাবে। তাই মেনি মেনি থ্যাংকস, হ্যালো কলকাতা নিউজ অলসো। পেয়ে গেছি স্টেট ডাইরেক্টর ডক্টর প্রতাপ কুমার মণ্ডল। স্যার, আজকে যে বরিশাল সার্বজনীনকে আপনারা সাপোর্ট করছেন সেই সম্বন্ধে একটু প্লিজ সবাইকে শুভেচ্ছা দিন। জয় হিন্দ। বরিশাল সম্মেলনী দুর্গোৎসব কমিটির সম্মানীয় সম্পাদক এবং যারা পদাধিকারী আছেন সকলকে সিটিজেন রাইট প্রোটেকশন কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিটের পক্ষ থেকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। সেই সাথে সাথে আমার বাম পাশে চার উদ্যোগে আজ ভাগীরথী নিউটিয়া ওপিডি ইউনিট হসপিটাল এখানে উপস্থিত হয়েছেন সম্মানীয় সিনিয়র ম্যানেজার অনুপ সিংহ রায়। আমরা দেখতে পাচ্ছি হেলথ চেক আপ ক্যাম্প চলছে সহযোগিতায় সিআরপিসি, সহযোগিতায় নিউটিয়া মেডিপ্লাস। দেখুন, এটা আমাদের ক্লাব মানে আমরা বুঝি সামাজিক সংগঠন। যে সামাজিক সংগঠন মানে সমাজের জন্য কাজ, সর্বসাধারণের জন্য কাজ। আমরা সবসময় আমাদের ক্লাবের পক্ষ থেকে সেটাই চেষ্টা করছি।